আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি, এটি 2021 সালে রিলিজ হওয়া একটি রাজস্থানি স্পোর্টস ড্রামা মুভি। মুভিটির নাম স্কেটার গার্ল। স্কেটবোর্ড খেলা সম্পর্কে আপনারা সকলেই নিশ্চয়ই কম বেশি একটু জানেন, তারপরেও একটু বলে রাখি। এই সরঞ্জামটির নাম স্কেটবোর্ড। এটা দিয়ে যে ধরনের খেলাধুলা করা হয় সেটাকে স্কেটবোর্ডিং বলে, আর যে সকল প্লেয়াররা এই খেলাটি খেলে তাদেরকে স্কেটার বলা হয়। আজকের এই মুভিটি তেমনই একজন স্কেটার মেয়ের বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে বানানো, যে কারণে মুভিটির নাম স্কেটার গার্ল দেওয়া হয়েছে। রাজস্থানে দরিদ্র এক পরিবারে বেড়ে ওঠা অনেক সহজ সরল ও সাধারণ একটা মেয়ে কিভাবে সমাজ ও পরিবারের বিরুদ্ধে গিয়ে তার স্বপ্ন পূরণ করে, তা নিয়ে মুভির গল্পটা। কিছু মুভি থাকে যা দেখা শেষ হলেও সেটা রেশ মাইন্ডে থেকে যায়, মুভিটির কথা কোনোদিন ভোলা যায় না। আজকের মুভিটিও তেমনই একটি মুভি, প্লিজ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। কথা দিলাম মুভিটি আপনার হৃদয়ে জায়গা করে নেবে। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা রোমানার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখি একটা মেয়ে একটি ছেলেকে বিয়ারিং গাড়িতে করে টেনে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বিয়ারিং গাড়িতে বসে থাকা ছেলেটির ফিলিংস কেমন হচ্ছে সেটা গ্রামে জন্ম নেওয়া ছেলেমেয়েরা নিশ্চয়ই ফিল করতে পারছেন। তো এই মেয়েটির নাম প্রেরণা, এবং বিয়ারিং গাড়িতে বসে আনন্দের চিৎকার করা এই পিচ্ছি ছেলেটির নাম অঙ্কুশ, আর এরা দুজনে ভাই বোন। ভাই বিয়ারিং গাড়িতে বসে যেমন আনন্দ পাচ্ছে, বোন বিয়ারিং গাড়িটা টেনে নিতে নিতে ভাইয়ের আনন্দটা দেখে তেমনই আনন্দ পাচ্ছে, আর এটাই একটা অজপাড়া গ্রামের ছোট্ট শিশুদের সেরা খুশির মুহূর্ত। তো এভাবে বিয়ারিং গাড়ি টানতে টানতে একটা পর্যায়ে দুজনে স্কুলের সামনে চলে আসে। অঙ্কুশ তখন বিয়ারিং গাড়িটা প্রেরণাকে দিয়ে তার স্কুলের ভিতরে চলে যায়, কিন্তু পরিবারের দরিদ্রতার কারণে প্রেরণা স্কুলে যেতে পারে না। তাই সে স্কুলের সামনে দাঁড়িয়ে থেকে অন্যান্য ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া দেখে ও মনে মনে আফসোস করে ভাবে, ইস, আমি যদি এদের মতো স্কুল ড্রেস পরে এদের সাথে স্কুলে যেতে পারতাম। পরের সিনে দেখি প্রেরণা একটা বাজারে চীনা বাদাম বিক্রি করছে, আর প্রেরণার বাবা মহেশ একটা দোকানে গিয়ে তার চাষ করা সুতমরিচ বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু বিক্রি হচ্ছে না দেখে প্রেরণার মনটা ভীষণ খারাপ হয়। তো চীনা বাদাম বিক্রি করা শেষে প্রেরণা তার বাবার ভাঙ্গা চূড়া এক বাইকে করে গ্রামে আসতে থাকে। এমন সময় কিছু স্কুল ছাত্রী হাসি ঠাট্টা করতে করতে দল বেঁধে বাড়ি ফিরছিল। প্রেরণা ঘুরে ঘুরে এদেরকে দেখতে থাকে, আর এদের মতো স্কুলে যেতে না পারায় আফসোস করতে থাকে। আসলে প্রেরণা যে স্কুলে ভর্তি হয়নি তা না, সে স্কুলে ভর্তি আছে, বাট স্কুল ড্রেস ছাড়া স্কুলে গেলে টিচাররা ক্লাসে ঢুকতে দেয় না, আর প্রেরণার স্কুল ড্রেস নাই। তাই স্কুলে যাওয়ার জন্য প্রেরণার মন কাঁদলেও প্রেরণা স্কুলে যেতে পারে না। তো প্রেরণা বাড়িতে এসে কাঠের বক্সের ভিতরে কি যেন একটা খুঁজতেছে। একটু পর প্রেরণা সেখান থেকে পুরাতন একটা ইউনিফর্ম বের করে এবং তার শরীরের সাথে মাপ দিয়ে দেখতে থাকে, কিন্তু ইউনিফর্মটা অনেক আগের হওয়ার কারণে সেটা শরীরের তুলনায় অনেক ছোট হয়, যে কারণে সে জামার নিচের কিছু অংশের সেলাই খুলতে শুরু করে যাতে জামাটা একটু লম্বা হয়। এমন সময় প্রেরণার ছোট ভাই অঙ্কুশ সেখানে আসে এবং প্রেরণাকে বলে, দিদি তুমি কি করছো? প্রেরণা বলে, আমি একটু স্কুলে যেতে চাচ্ছি, কিন্তু ইউনিফর্মটা ছোট হচ্ছে। এটা শুনে অঙ্কুশ বাহিরে চলে যায়, আর একজনের বাড়ির সামনে থেকে একটা জামা চুরি করে নিয়ে এসে প্রেরণাকে দিয়ে বলে, এই নে দিদি, তোর জন্য একটা ইউনিফর্ম নিয়ে এসেছি। প্রেরণা ইউনিফর্মটা হাতে নিয়ে রেগে মেগে বলে, তুই এটা কোথায় পেলি? আর এটা তো সাদা কালারের। অঙ্কুশ বলে, সে যাই হোক, স্কুলে পড়ে যাওয়ার মতো একটা ইউনিফর্ম তো পেয়েছিস। এই বলেই অঙ্কুশ সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা প্রেরণা সেই সাদা জামাটা নীল দিয়ে ধুয়ে স্কুল ড্রেসের মতো আকাশি কালার বানায় এবং পরের দিন সেই ইউনিফর্মটা পরেই স্কুলে আসে। টিচার সবাইকে পড়াতে শুরু করলে প্রত্যেকেই তখন নিজের বই বের করে পড়তে থাকে, কিন্তু প্রেরণার বই না থাকার কারণে প্রেরণা চুপচাপ বসে থাকে। এই সময় প্রেরণা পাশের একজনের বইটা একটু দেখতে চাইলে সে টান দিয়ে বই সরে নেয় এবং হাত দিয়ে ঢেকে রাখে। প্রেরণা তখন অসহায়ের মতো পিছনের দিকে তাকালে সেখানে সুবোধ নামের একটা ছেলেকে দেখতে পাই। প্রেরণার এমন অসহায় দৃষ্টি দেখে সুবোধ বুঝতে পারে আসলে কি হয়েছে, কিন্তু কি আর করা, সে তো দূর থেকে তার বইটা প্রেরণার সাথে শেয়ার করতে পারবে না। তো পড়া বাদ দিয়ে প্রেরণা এভাবে এদিক ওদিক তাকাচ্ছে দেখে শিক্ষক মশাই প্রেরণাকে দাঁড়াতে বলে। প্রেরণা উঠে দাঁড়ালে শিক্ষক বলে, তোমার বই কোথায়? প্রেরণা কাঁদো কাঁদো গলায় বলে, স্যার বই আনতে ভুলে গেছি। এটা শুনে শিক্ষক বলে, তুমি এতদিন পর স্কুলে এসেছো, তাও আবার বই ছেড়ে এসেছো? আসলে প্রেরণার বই নাই, সে স্কুল ড্রেসটা চুরি করে ম্যানেজ করতে পারলেও বই কিনতে পারেনি, তাই সে কিছু না বলে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। তো টিচার শাস্তি স্বরূপ প্রেরণাকে স্কুলের বারান্দা ঝাড়ু দিতে বললে প্রেরণা কাঁদো কাঁদো হয়ে বাহিরে যেতে থাকে, আর অন্যান্য ছাত্রছাত্রীরা প্রেরণাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। প্রেরণা বাহিরে এসে বারান্দায় ঝাড়ু দিতে দিতে স্কুলের কম্পিউটার শিক্ষা রুমের দরজার কাছে আসলে দেখে একটা মেয়ে রুমে কম্পিউটার চালানো শিখতেছে। সেটা দেখে প্রেরণারও ওই মেয়েটির মতো করে কম্পিউটার চালানোর ইচ্ছে হয়, কিন্তু এটা তো প্রেরণার কাছে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। তাই সে দূর থেকে এক পলকে কম্পিউটার রুমের দিকে তাকিয়ে থাকে, আর সেই মেয়েটির জায়গায় নিজেকে কল্পনা করতে থাকে। পরের দিন সিন চলে আসে সেই বাজারে যেখানে প্রেরণা চীনা বাদাম বিক্রি করতে এসেছিল।
তো এই বাজারে জেসিকা নামের এক বিদেশি মেয়েকে আমরা আসতে দেখি। সে খেমপুর নামের এক গ্রামে যাওয়ার জন্য অন্যান্য সাধারণ লোকদের সাথে পাশে ওঠে। আর এই খেমপুর সেই গ্রাম যে গ্রামে প্রেরণা বাস করে। সে যাই হোক, মাঝপথে জেসিকা একটা বাস স্টপে বিরতি নিয়ে সেখান থেকে আবার একটা ট্রাক্টর গাড়িতে করে গ্রামের দিকে যেতে থাকে। কিন্তু ট্রাক্টরটি মাঝ রাস্তাতেই জেসিকাকে নামিয়ে দিয়ে অন্যদিকে চলে গেলে জেসিকা কি করবে বুঝতে না পেরে একাই একাই হাঁটতে হাঁটতে অবশেষে তার বুকিং করা হোটেলে চলে আসে। সেখানে আসতেই বিক্রম নামের একটা ছেলে তার কাছে দৌড়ে আসে। আসলে এটি খেমপুর গ্রামেরই ছোটখাটো একটি হোটেল, আর বিক্রমই এই হোটেলের মালিক। তো জেসিকা এই গ্রামে আসার আগে অনলাইনে রুম বুক করে রেখেছিল, যে কারণে বিক্রম তার রুম বুঝে দিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা সিন চলে আসে প্রেরণার বাড়িতে। প্রেরণার পরিবারের সবাই রাতের খাবার খাচ্ছে, এমন সময় প্রেরণার মা প্রেরণার দিকে তাকাতেই প্রেরণা ইশারায় বলে, বাবাকে কথাটা বলো। তখন প্রেরণার মা কাঁপা কাঁপা গলায় প্রেরণার বাবাকে বলে, অভাবে আমাদের সংসার চলছে না, সরকার গ্রামে ফিরিতে সেলাই শেখাচ্ছে, তাই প্রেরণা সেলাই শিখে নিজে একটু কিছু করতে যাচ্ছে, সাথে আমিও কিছু একটা করতে যাচ্ছি। তো পরিবারের মেয়ে টাকা ইনকাম করবে এটা প্রেরণার বাবার সম্মানে বাধে, তাই সে প্রেরণার উপর রেগে যায় ও বকা ঝকা দিয়ে ভাতের থালা আছাড় মেরে সেখান থেকে চলে যায়। তখন প্রেরণা কেঁদে ফেলে এবং বাবার থালার যে ভাতগুলো মাটিতে পড়ে গেছে সেগুলো আবার তুলে থালায় রাখতে থাকে যেন সেগুলো আবার খাওয়া যায়। সিন পরের দিন সকালে আসলে দেখি প্রেরণা স্কুলে যেতে যাচ্ছে, তাই বই কেনার আশায় একটা বইয়ের দোকানে এসে বই দেখতেছে। কিন্তু বইটার দাম 20 টাকা দেখে প্রেরণা নিরাশ হয়, কারণ তার কাছে এত টাকা নেই। ঠিক এই সময় জেসিকা সেই দোকানে এসে 20 টাকা দিয়ে এক বোতল পানি কিনলে প্রেরণা মনে মনে ভাবে, 20 টাকার অভাবে আমার স্বপ্ন পূরণ হচ্ছে না, আর কেউ 20 টাকা দিয়ে পানি কিনে খাচ্ছে। তো দোকানদার প্রেরণার কাছে জানতে চায় সে বইটা কিনবে কিনা। প্রেরণা বলে, না এখন নিব না, পরে নিব। জেসিকা তখন প্রেরণার দিকে দেখে হাই বললে প্রেরণা কোনো কিছু না বলে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। জেসিকা কোনো কিছু মনে না করে এই গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে। এদিকে প্রেরণার ভাই অঙ্কুশ টিপু নামের একটা ছেলের সাথে কাদার ভিতরে মারামারি লেগেছে। এই সময় প্রেরণা সেখানে আসে এবং অঙ্কুশকে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু টিপু আর অঙ্কুশের ঝগড়া কোনোভাবেই থামে না। অঙ্কুশকে নিয়ে যাচ্ছে দেখে টিপু তাকে ভীতু বলে খেপাতে থাকে। তখন অঙ্কুশ রেগে গিয়ে পাশে থেকে এক মুঠো গোবর নিয়ে টিপুর দিকে ছুড়ে মারতেই এই রেখ কাম সারছে। গোবর জেসিকার শাটে গিয়ে লেগে জেসিকার অবস্থা পুরো খারাপ। এটা দেখেই প্রেরণা ভাবে, ইস এটা কি হয়ে গেল। তো জেসিকা রেগে মেগে চলে গেলে টিপু আর অঙ্কুশ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু প্রেরণা দিদি দিদি করে জেসিকার পিছে পিছে যেতে থাকে এবং বারবার সরি বলতে থাকে। একটা পর্যায়ে প্রেরণা জেসিকাকে একটা টিউবওয়েলে নিয়ে এসে টিউবওয়েলে চেপে দেয় আর জেসিকা তার চুলগুলো পরিষ্কার করতে থাকে। এই সময় প্রেরণা জেসিকাকে সরি বললে জেসিকা বলে, ব্যাপার না। প্রেরণা তখন জেসিকার সাথে আরো কথা বলে জানতে পারে যে জেসিকা লন্ডন থেকে এসেছে, কারণ জেসিকার বাবা এই গ্রামেরই একজন সন্তান ছিলেন। এরপর কথায় কথায় জেসিকা প্রেরণার পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে প্রেরণা মন খারাপ করে বলে, আমার ইউনিফর্ম আর বই নেই তাই স্কুলে যায় না। এটা শুনে জেসিকা অবাক হয়ে বলে, সামান্য একটা ইউনিফর্ম আর অল্প টাকার বইয়ের জন্য স্কুলে যাও না? প্রেরণা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জেসিকা বলে, তুমি তাহলে বাসায় থেকে কি করো? প্রেরণা বলে, ঘরের কাজ করি, মাঠের কাজ করি, আবার কখনো কখনো বাবার সাথে বাজারেও যেতে হয়। এসব শুনে জেসিকা বলে, কিন্তু এসব করার আগে তোমার স্কুলে যাওয়া প্রয়োজন, না হলে বড় হয়ে কি করবে? প্রেরণা জেসিকার এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। এমন সময় প্রেরণার ভাই অঙ্কুশ তার বিয়ারিং গাড়িটা টানতে টানতে সেই টিউবওয়েলের কাছে এসে পড়ে, কিন্তু জেসিকাকে দেখেই ভয় পেয়ে বলে, সরি দিদি। জেসিকা তখন হিন্দিতে কথা বললে অঙ্কুশ বলে, তুমি হিন্দি বলতে পারো? জেসিকা বলে, হ্যাঁ। এই সময় জেসিকা অঙ্কুশের বিয়ারিং গাড়িটা দেখে বলে, এটা কি? অঙ্কুশ তখন জেসিকাকে গাড়িটা দেখিয়ে বলে, এটা আমার বিয়ারিং গাড়ি। জেসিকা বলে, এটা দেখতে একদম স্কেটবোর্ডের মতো। প্রেরণা বলে, স্কেটবোর্ড কি দিদি? জেসিকা বলে, তোমরা স্কেটবোর্ড চেনো না? এই বলে জেসিকা একটু হেসে দেয় এবং সে তার ফোনে স্কেটবোর্ডের ছবি বের করতে ধরে, কিন্তু নেট প্রবলেমের কারণে দেখাতে পারে না। এর মাঝে অঙ্কুশ জেসিকাকে বলে, আমার সাথে আসো দিদি, বিয়ারিং গাড়ি কিভাবে চলে আমি দেখাচ্ছি। এরপর তারা একটি ঘরের পাকা বারান্দায় এসে জেসিকাকে বিয়ারিং গাড়ির খেলা দেখাতে থাকে। তো জেসিকা অঙ্কুশকে একটু টানার পর সে প্রেরণাকে টানতে দেয় এবং তার ফোনে এই দৃশ্য ভিডিও রেকর্ড করে। এরপর জেসিকা রাতে হোটেলে ফিরে এসে সেই ভিডিওটা ইনস্টাগ্রামে শেয়ার করে দেয়। পরের দিন দেখি প্রেরণার মা প্রেরণাকে স্কুলে পাঠানোর জন্য রেডি করে দিচ্ছে। আসলে জেসিকা প্রেরণাকে নতুন ইউনিফর্ম এবং নতুন বই কিনে দিয়েছে। তো একজন বিদেশি হয়েও এত ভালো মনের হওয়ার কারণে প্রেরণা তার মায়ের কাছে জেসিকার সম্পর্কে অনেক প্রশংসা করতেছে। সবকিছু শুনে প্রেরণার মা অনেক খুশি হলেও একটু অবাক হয়, কারণ একজন বিদেশি হয়ে বিনা কারণে কেন এমন উপকার করবে। এই জন্য প্রেরণার মা প্রেরণাকে বলে, পরবর্তীতে যেন তার কাছ থেকে আর কিছু নিস না। এরপর প্রেরণা নতুন স্কুল ড্রেস পরে নতুন বই নিয়ে খুশি হয়ে স্কুলে চলে আসে, কিন্তু সে ব্যাগ থেকে তার বই বের করার আগে সুবোধ প্রেরণাকে ডাক দেয় এবং প্রেরণার দিকে একটা নতুন বই এগিয়ে দেয়। আসলে সুবোধ প্রেরণার জন্য এই বইটা কিনে এনেছে। প্রেরণা তখন কি বলবে বুঝতে পারে না, বাট তার প্রতি সুবোধের ভালোবাসাটা সে ফিল করতে পারে, তাই সে বইটা নিয়ে নেয় এবং মনে মনে অনেক খুশি হয়ে হাসতে থাকে। পরের দিন দেখি প্রেরণা অঙ্কুশ ও তাদের মা মন্দিরে পুজো করে বাসায় ফিরতেছে। এমন
সবসময় প্রেরণা অঙ্কুশকে বলে, আচ্ছা তুই ভগবানের কাছে কি চাইলি? তখন অঙ্কুশ তার পকেট থেকে একটা পোস্টারের কাটিং বের করে বলে, ছেলেটির পায়ে যেমন জুতো আছে এমন এক জোড়া জুতো ভগবানের কাছে চেয়েছি। এটা শুনে প্রেরণা বলে, যেমন ঘরে জন্ম নিয়েছিস তেমন সীমার মাঝে স্বপ্ন দেখ, ওই জুতোর দাম জানিস, তোকে বিক্রি করলেও হবে না। এটা শুনে অঙ্কুশের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পরের সিনে দেখি জেসিকা ছবি আঁকতেছে আর বাচ্চারা সবাই ঘিরে ধরে দেখতেছে। তো আঁকানো শেষ হলে অঙ্কুশ দেখে এটা তার বিয়ারিং গাড়ির ছবি। ছবিটা দেখে অঙ্কুশ একদম অবাক হয়। আর এদিকে সব পিচ্চেরাই জেসিকার কাছে বায়না ধরে যাতে সে তাদের গাড়িরও ছবি এঁকে দেয়। তো জেসিকা তখন সবার গাড়ির ছবি আঁকতে শুরু করলে সবাই নিজ নিজ গাড়ি নিয়ে লাইন ধরে সেখানে দাঁড়ায়। অজপাড়া গ্রামের ছেলেদের ক্রিয়েটিভিটি দেখেছেন, পুরো অস্থির। সত্যি এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো জেসিকা ছবি আঁকতেছে এমন সময় বাইকের হর্ন শুনে বাচ্চারা সবাই রাস্তার দিকে দৌড়ে যায়। আমরা দেখি এরিক নামের এক বিদেশি ছেলে বিক্রমের বাইক ধরে স্কেটিং করতে করতে আসতেছে। তো সকল বাচ্চারা ভাবে এটা হয়তো নতুন কোনো বিয়ারিং গাড়ি, তাই সকল বাচ্চারা সেটা দেখার জন্য এরিককে ঘিরে ধরে। জেসিকা এরিককে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কিভাবে আসলে? এরিক বলে, আমি ব্যাঙ্গালোরে একটা অফিস মনিটরিং এর জন্য এসেছি, কিন্তু তোমার ভিডিও দেখে জানতে পারলাম যে তুমি এখানে এসেছো, তাই আমিও এখানে চলে আসলাম। এই এরিক আসলে জেসিকারই ফ্রেন্ড, এরা দুজনেই লন্ডনে একসাথে বেড়ে উঠেছে। তো এরিক নিজের পরিচয় দিয়ে সবার নাম জানতে চাইলে প্রেরণা বলে, আমার নাম প্রেরণা, যার ইংরেজি অর্থ ইন্সপিরেশন। এটা দেখেই অঙ্কুশ সহ বাকি সবাই তাদের পরিচয় দিতে শুরু করে। অঙ্কুশ জেসিকাকে বলে, দিদি এরিক ভাইয়ের বিয়ারিং গাড়িটা অনেক সুন্দর। জেসিকা বলে, এটার নাম স্কেটবোর্ড। এটা শুনেই সবাই অবাক হয়ে বায়না ধরে বলে, ভাইয়া এটার খেলা দেখাও না। জেসিকাও তখন এরিককে বললে, এরিক স্কেটবোর্ডটা নিয়ে একটু স্টান্ট দেখায়। এটা দেখে প্রেরণা ও বাচ্চারা সবাই অনেক খুশি হয়। এরপর এরিক তার ফোনে স্কেটিং করার কিছু ভিডিও দেখালে সেগুলো দেখে সবাই খুব অবাক হয়। প্রেরণা জেসিকাকে বলে, দিদি এটা তো অনেক সুন্দর। জেসিকা বলে, তোমার কি এটা করতে ইচ্ছে করছে? প্রেরণা মাথা নাড়িয়ে বলে, না না দিদি আমি এটা পারবো না, পড়ে যাব। এই সময় অঙ্কুশ আর অন্যান্য বাচ্চারা প্রেরণাকে বলে, দিদি একবার চেষ্টা করো, কিছু হবে না। তো কি আর করা, অবশেষে প্রেরণা রাজি হয়ে গেলে এরিক প্রেরণাকে স্কেটবোর্ডে দাঁড়িয়ে দিয়ে প্রেরণার হাত ধরে ধীরে ধীরে যেতে থাকে। কিন্তু কিছু দূর যেতে না যেতেই প্রেরণা সেটা থেকে পড়ে গেলে সবে হাসা হাসি শুরু করে। প্রেরণা তখন হতাশ হয়ে জেসিকাকে বলে, আমি বলেছিলাম দিদি আমি পারবো না। তখন জেসিকা বলে, এত সহজে হাল ছেড়ে দিও না, মিস ইন্সপিরেশন এটাই তো তোমার নামের অর্থ, তাই না? জেসিকার এই কথা শুনে প্রেরণা থেমে যায়। এরিক প্রেরণার কাছে এসে বলে, আরো একবার চেষ্টা করো। প্রেরণা প্রথমে না না করতে থাকলেও এরিকের কথাতে সে আবারও স্কেটবোর্ডে উঠে দাঁড়ায়। এরিক তখন প্রেরণার হাত ধরে নিয়ে যেতে যেতে একটা পর্যায়ে তাকে ছেড়ে দেয়। এইবার প্রেরণা পড়ে না গিয়ে একা একাই যখন যেতে থাকে, তখন প্রেরণা নিজেকে মুক্ত পাখির মতো ফিল করে। তার ফিল হয় সে যেন সকল বাধা ভেঙে দু ডানা মিলে উড়ে যাচ্ছে। আর এই সময়টাতে প্রেরণাকে যতটা খুশি দেখায়, এতটা খুশি আমরা এর আগে প্রেরণাকে কখনো হতে দেখিনি। তাই প্রেরণা এদিকের কাছে এসে আবদার করে বলে, ভাইয়া আরো কিছুদিন এখানে থেকে আমাকে একটু স্কেটবোর্ড চালানো শেখাও না। এরিককে তার কাজে ফিরে যেতে হবে, তাই এরিক রাজি হতে চায় না। প্রেরণা বলে, ভাইয়া আমি স্কেটবোর্ডের উপর যতক্ষণ ছিলাম ততক্ষণ নিজেকে মুক্ত ফিল করছিলাম, প্লিজ ভাইয়া এটা চালানো আমাকে শেখাও। তখন সকল বাচ্চাদের রিকোয়েস্টে এরিক শেষমেশ রাজি হয়ে যায়। রাতের বেলা প্রেরণার ঘুম আসছে না, কারণ সেই স্কেটবোর্ড চালানোর সময় যে সুখটা ফিল করেছে সেটার নেশায় পড়ে গেছে। তাই সকাল হতেই সে তার ভাইয়ের বিয়ারিং গাড়িটাকে স্কেটবোর্ডের মতো করে চালানোর ট্রাই করে, কিন্তু সেটা স্কেটবোর্ডের মতো করে সামনে যায় না। এটা দেখে প্রেরণার মনটা খারাপ হয়। পরের দিন প্রেরণা স্কুলে এসে কম্পিউটার ক্লাসের পাশে দাঁড়িয়ে থেকে একটি মেয়ের কম্পিউটার চালানো দেখতে থাকে আর মেয়েটির মাঝে নিজেকে কল্পনা করেই খুশি হতে থাকে। হঠাৎ মেয়েটি পিছনে তাকিয়ে প্রেরণাকে দেখে ও ধমক দিয়ে বলে, এই তুমি এখানে কি করছো? প্রেরণা মাথা নাড়িয়ে বলে, না কিছু না। পিছে থেকে সুবোধ এই বিষয়টা দেখে এবং প্রেরণার কাছে এসে বলে, তুমি কি কম্পিউটার চালাতে চাও? প্রেরণা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বললে সুবোধ প্রেরণাকে সাথে নিয়ে কম্পিউটারের সামনে বসে যায় এবং কিভাবে কম্পিউটার চালাতে হয় তা শেখাতে থাকে। এরপর প্রেরণা বলে, আমি অনলাইনে স্কেটিং ভিডিও দেখতে চাই। তখন সুবোধ অনলাইন থেকে স্কেটিং ভিডিও বের করে প্রেরণাকে দেখাতে থাকে। বিকেলবেলা স্কুল থেকে ফিরে প্রেরণা আবারও এরিকের কাছে আসে এবং এরিকের স্কেটিং করার বিভিন্ন কৌশল দেখে অনেক খুশি হয়। এটা দেখে এরিক প্রেরণাকে স্কেটবোর্ডটা দিয়ে বলে, এটা তোমার কাছে রাখো, বাসায় প্র্যাকটিস করে আমাকে ফেরত দিও। এটা শুনে প্রেরণা এতটা খুশি হয় যেন ডানা ভাঙা পাখি ওড়ার জন্য ডানা ফিরে পেল। তো প্রেরণা এরিককে থ্যাংক ইউ দিয়ে স্কেটবোর্ডটা বাসায় নিয়ে আসে, বাট চালানোর ট্রাই করলে সেটা থেকে পড়ে যায়, যে কারণে প্রেরণা প্রতিদিন স্কুলে গিয়ে কম্পিউটারে স্কেটিং করার ভিডিও দেখতে থাকে এবং বাসায় এসে এরিকের দেওয়া স্কেটবোর্ডটা দিয়ে প্র্যাকটিস করতে থাকে। তো প্রেরণা এক রাতে বাড়ির বাইরে প্র্যাকটিস করছে, হঠাৎ প্রেরণার বাবা সেখানে আসে এবং প্রেরণার কাছে জানতে চায় যে সে এটা কোথায় পেয়েছে। প্রেরণা তার বাবাকে দেখে ভয় পায় ও মাথা নিচু করে বলে, বাবা এটা অঙ্কুশকে একজন খেলার জন্য দিয়েছে।
এটা শুনে প্রেরণার বাবা বলে, ছেলেদের জিনিস নিয়ে খেলছো কেন, যাও মায়ের সাথে রান্না করো। পরের দিন বিকেলে প্রেরণা পুকুরের পাড়ে একটা উঁচু জায়গায় এসে প্র্যাকটিস করতে থাকে, কিন্তু হঠাৎ করে পা পিছলে গেলে স্কেটবোর্ডটা পুকুরের পানিতে পড়ে যায়। এটা দেখে প্রেরণা ভয় পেয়ে যায় ও কি করবে একটু ভেবে নেয়। এরপর নিজের জীবনের ভয় না করে সোজা সেই পুকুরে ঝাঁপ দেয়। প্রেরণা স্কেটবোর্ডটা নিয়ে উঠে আসার সময় অঙ্কুশ বলে, দিদি তুমি স্কেটবোর্ডটা তো নষ্ট করে ফেলেছ, এখন এরিক ভাইকে কিভাবে এটা ফেরত দিবে। এটা শুনে প্রেরণা ভীষণ টেনশনে পড়ে যায়। তো প্রেরণা বাসায় ফিরে স্কেটবোর্ডটাকে ভালো করে মুছে একটু ঠিকঠাক করার চেষ্টা করছে। এমন সময় প্রেরণার মা এসে রেগে মেগে বলে, তোকে কতবার বলেছি যে অন্যের জিনিস আনবি না। ঠিক তখনই প্রেরণার বাবা বাড়িতে আসতেছে দেখে প্রেরণার মা প্রেরণাকে বলে, তোর বাবা এসেছে, যা তাড়াতাড়ি এটা লুকিয়ে রাখ, তোর বাবা দেখলে একটা হাড্ডিও আস্ত রাখবে না। প্রেরণা তখনই ঘরের ভিতরে ঢুকে পর্দার আড়ালে এসে স্কেটবোর্ডটা লুকিয়ে রাখতে থাকে। এই সময় প্রেরণা দেখে তার বাবা ঘরে ঢুকে একটা গোপন জায়গায় তার উপার্জনের টাকা লুকিয়ে রাখছে। পরের দিন সকালে প্রেরণা স্কুলে যাওয়ার আগে বিক্রমের বাইকে করে জেসিকা আর এরিকের কাছে আসে। প্রেরণাকে মন খারাপ করে এভাবে আসতে দেখে জেসিকা জানতে চায় কি হয়েছে। প্রেরণা বলে, দিদি একটা স্কেটবোর্ডের দাম কত। এমন সময় বিক্রমও সেখানে এসে বলে, প্রেরণা এরিক ভাইয়ের স্কেটবোর্ডটা নষ্ট করে ফেলেছে। প্রেরণা তখন এরিককে সরি বলে এবং ভয়ে ভয়ে অনেকগুলো টাকা এরিকের দিকে ধরে বলে, ভাইয়া এই টাকাগুলো নিয়ে নতুন একটা স্কেটবোর্ড কিনে নিন। প্রেরণা আসলে স্কেটবোর্ডের জরিমানা দেওয়ার জন্য তার বাবার টাকাগুলো চুরি করেছে। তো এরিক প্রেরণাকে বলে, না টাকা লাগবে না, তুমি কোনো চিন্তা করো না, এটা নষ্ট হয়নি। প্রেরণা তখনই সেখান থেকে তাড়াহুড়ো করে বাসায় আসে এবং টাকাগুলো আবারও সেই জায়গায় লুকিয়ে রাখতে থাকে। ঠিক সেই সময় প্রেরণার বাবা সেখানে এসে বলে, তুই তাহলে নিজের ঘরেই চুরি করছিস। প্রেরণা তখনই পিছনে ঘুরে বাবাকে দেখে ঘাবড়ে যায় ও ভয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। প্রেরণার বাবা তখন প্রেরণাকে কষিয়ে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর রাতে ঘুমানোর সময় অঙ্কুশ প্রেরণাকে বলে, দিদি তুই টাকাগুলো ফেরত দিতে গেলি কেন, তোর কাছে থাকলে আমরা অনেকগুলো চকলেট কিনে খেতে পারতাম। এটা শুনে প্রেরণা রাগ করে অঙ্কুশের দিকে তাকালে অঙ্কুশ অবস্থা বেগতিক দেখে চুপচাপ মুখ ঘুরিয়ে নেয়। পরের দিন সকালে জেসিকা সকল বাচ্চাদের জন্য অনেকগুলো স্কেটবোর্ড কিনে আনে। এটা দেখে বাচ্চারা তো মহা খুশি হয়ে যায়। জেসিকা একটা স্কেটবোর্ড প্রেরণাকে দিয়ে বলে, এটা তোমার জন্য। এটা শুনে প্রেরণা কাঁপা কাঁপা গলায় বলে, আমার জন্য? জেসিকা বলে, এটা তোমার জন্য। প্রেরণা তখন স্কেটবোর্ডটা হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরে এবং এতটা খুশি হয় যেন তার জীবনে দেখা সবচেয়ে বড় স্বপ্নটা জেসিকা পূরণ করে দিল। তো জেসিকা এরিককেও একটা স্কেটবোর্ড গিফট করে এবং বাকিগুলো বাচ্চাদের মাঝে ভাগ করে দেয়। এরিক তখন নিজে হাতে সবাইকে স্কেটবোর্ডগুলো সেট করে দিলে প্রত্যেকেই এক একটা করে স্কেটবোর্ড নিয়ে খেলতে চলে যায়। তখন আমরা দেখি প্রেরণা তার নতুন স্কেটবোর্ডে উঠে একা একা খুশিতে হাসতেছে। এরপর শুরু হয়ে যায় একটা অজপাড়া গ্রামের বাচ্চাদের নতুন এক সুখের ছোঁয়া পাওয়ার অধ্যায়। বাচ্চারা স্কেটবোর্ড নিয়ে সারাক্ষণ পাড়ার অলিগলি এমনকি গ্রামের সব জায়গাতেই খেলতে থাকে, আর এতে করে তারা মানুষের অনেক ক্ষতিও করে ফেলে। এদিকে প্রেরণাও সারাক্ষণ স্কেটবোর্ড চালানোর প্র্যাকটিস করতে থাকে এবং যতটুকু চালাতে পারে তাতেই মহা খুশি হয়ে যায়। প্রেরণার স্বপ্ন দেখতে মানা জীবনে বড় এক স্বপ্ন যোগ হয়ে যায়, আর সেটা হলো স্কেটিং শেখা এবং অনলাইন ভিডিওতে দেখা লোকদের মতো করে স্কেটিং স্টার্ট করা। এদিকে স্কুলের টিচার ক্লাসরুমে ঢুকে পুরো টাস্কি খায়। তিনি দেখেন পুরো ক্লাসরুম ফাঁকা, সবাই স্কেটিং নিয়ে ব্যস্ত, যে কারণে স্কুলের প্রধান শিক্ষক এবং গ্রামের লোকেরা মিলে পঞ্চায়েত প্রধানের কাছে এসে এই সমস্যাটার একটা সমাধান দিতে বলে। পরের দিন দেখি প্রেরণা সহ সকল ছেলেপেলের স্কেটবোর্ড কেড়ে নিয়ে তাদেরকে পুলিশ স্টেশনে আনা হয়েছে। এটা জানতে পেরে জেসিকা আর এরিক সাথে সাথেই পুলিশ স্টেশনে আসে এবং ইন্সপেক্টরের কাছে বাচ্চাদের স্কেটবোর্ড কেড়ে নেওয়ার কারণ জানতে চায়। ইন্সপেক্টর বলে, ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি বাচ্চাদেরকে স্কেটবোর্ড কিনে দেওয়ার কারণে তারা আর ঠিকমতো স্কুলে যাচ্ছে না, এমনকি তারা গ্রামের অলিগলি থেকে শুরু করে বাজার এবং বিভিন্ন জায়গায় স্কেটিং করার মাধ্যমে মানুষের অনেক ক্ষতি করছে। জেসিকা বলে, স্যার আমি শুধুমাত্র বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা যে এমনটা করবে সেটা জানতাম না। তখন ইন্সপেক্টর জেসিকার উপর রেগে গিয়ে বলে, ম্যাডাম বাজার বা রাস্তাঘাট বাচ্চাদের জন্য কোনো পার্ক বা খেলার মাঠ নয়, আপনার এতই যদি শখ হয় তাহলে তাদেরকে অন্য কোথাও নিয়ে গিয়ে খেলতে দিন। এরপর ইন্সপেক্টর বিক্রমকে বলে, বিক্রম এই ম্যাডাম যেহেতু আমাদের গ্রামের অতিথি তাই প্রথমবারের মতো তাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আবারও যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে আমি সিরিয়াস অ্যাকশন নেব। এইসব বলার পর ইন্সপেক্টর জেসিকা আর বাচ্চাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। বাচ্চারা তখন একে একে সবাই স্কেটবোর্ড নিয়ে চলে যেতে থাকলে প্রধান শিক্ষক তাদেরকে বলে, কাল থেকে তোমরা যদি স্কুলে না আসো তাহলে সব কটাকে শাস্তি দিব। এটা শুনে জেসিকা বলে, কথা দিলাম আগামীকাল থেকে এরা সবাই স্কুলে যাবে। এসব বলার পর জেসিকা সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর থেকে বাচ্চারা তাদের স্কেটবোর্ড তুলে রেখে আবারও আগের মতো কোনো আনন্দ উল্লাস ছাড়া সবসময় মনমরা হয়ে বসে থাকে। এটা দেখে জেসিকার মনটাও খুব খারাপ হয়। তাই রাতের বেলা জেসিকা শুয়ে শুয়ে ভাবতে থাকে যে সেই বাচ্চাদের স্কেটিং করানোর জন্য কি ব্যবস্থা করতে পারে। ওদিকে রাতের বেলা প্রেরণার চোখেও ঘুম আসছে না, সে ভাবছে জীবনে একটা মাত্র জিনিসের মাঝে সুখের ছোঁয়া খুঁজে পেলাম এবং বড় একজন স্কেটার হওয়ার স্বপ্ন দেখলাম, কিন্তু সেটাও কপালে সইল না। এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই জেসিকা একটা ডিজাইন করতে শুরু করে। একটু পর
বিক্রম আর এরিক তার কাছে আসে এবং সে কি করছে জানতে চায়। জেসিকা তাদেরকে ডিজাইনটা দেখিয়ে বলে, আমি অনেক রিসার্চ করে দেখেছি যে রাজস্থানে কোনো স্কেট পার্ক নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে একটা স্কেট পার্ক বানাবো। এটা শুনেই বিক্রম বলে, এই গ্রামে স্কেট পার্ক, তার মানে এখানে অনেক টুরিস্ট আসবে আর হোটেল ব্যবসাও অনেক ভালো চলবে। এটা ভেবেই বিক্রম এক কথাতেই রাজি হয়ে যায়। কিন্তু জেসিকা এরিকের মতামত জানতে চাইলে এরিক বলে, আমাকে আগামীকাল বেঙ্গালুরু যেতে হবে। এটা শুনে জেসিকা আর বিক্রম দুজনেই অবাক হয় এবং এরিককে বলে, তুমি বেঙ্গালুরু গেলে আমাদের কে সাহায্য করবে? এরিক বলে, তোমার এই কাজে অনেক ছেলে লাগবে আর আমার বন্ধুরা সব বেঙ্গালুরু আছে, তাদেরকে আনতে হবে। তো এটা শুনে জেসিকা আর বিক্রম খুশি হয়ে যায়। কিন্তু এখন প্রসঙ্গ, এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে অনেক অর্থের প্রয়োজন, সেই সাথে রাজস্থানের বুকে বড় মাপের একটা জমির প্রয়োজন, এগুলো কিভাবে ম্যানেজ হবে? তাই পরের দিন জেসিকা স্থানীয় এমএলএ ভবানীর কাছে এসে তার প্রজেক্ট সম্পর্কে সবকিছু খুলে বলে। কিন্তু এমএলএ ভবানী বিভিন্ন কারণ দেখিয়ে জেসিকার এই প্রজেক্টে কোনো সহযোগিতা করতে পারবে না বলে জানিয়ে দেয়। জেসিকা তখন উন্নয়নমূলক অনেক প্রতিষ্ঠানে এসে তার প্রজেক্টের জন্য সাহায্য সহযোগিতা চায়, কিন্তু কেউই তাকে সাহায্য করতে রাজি হয় না। এরপর জেসিকা আর বিক্রম একটা জায়গায় এসে চা খেতে খেতে কি করবে ভাবতে থাকে। এই সময় বিক্রম বলে, একজনই আছে যে চাইলেই আমাদের এই প্রজেক্ট সফল করবে। তিনি এখানে স্কিপ করে এক জমিদার বাড়িতে আসে। ইনি হলেন এই এলাকার সবচেয়ে ধনী আর সম্ভ্রান্ত নারী, যাকে সবাই রানী নামে ডাকে। তো রানী জেসিকার কাছে এসে বলে, আমি ম্যানেজারের কাছ থেকে তোমার প্রজেক্ট সম্পর্কে সবকিছু শুনেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার জমি চাওয়ার সাহস পায়নি। এটা শুনে জেসিকা বলে, এটার জন্য সরি, তবে আপনি জমি দিলে তবেই আমাদের এই প্রজেক্টটা সফল করা সম্ভব। তখন রানী বলে, তুমি কেন এই গ্রামে স্কেট পার্ক বানাতে চাও? জেসিকা বলে, রানীমা, আমি লন্ডনে বড় হয়েছি, আমি ছোটবেলাতেই ঠিক করে রেখেছিলাম আমি বড় হয়ে কি হব, যে কারণে আমি কষ্ট আর পরিশ্রম করে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। কিন্তু আমি যখন এই গ্রামের একটি মেয়ের কাছে তার জীবনের স্বপ্ন জানতে চাইলাম, সে আমাকে কোনো উত্তর দিতে পারেনি, কারণ সে এটা জানেই না যে একটা মেয়ে বড় হয়ে চাইলে পুরুষের মতো অনেক কিছুই করতে পারে। কিন্তু যখন সে আমার বন্ধুর দ্বারা উৎসাহিত হয়ে স্কেটিং করতে শুরু করলো, তখন সে আমাকে বলেছে যে স্কেটিং করলে নাকি সে নিজেকে অনেক মুক্ত ফিল করে। এখন সে অজপাড়া গ্রামের গণ্ডি পেরিয়ে জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখতে শুরু করেছে। তাই আমি ঠিক করেছি যে এই গ্রামের বাচ্চাগুলোকে বিকশিত হওয়ার একটা সুযোগ দিব, হতে পারে এরাই কোনো একদিন নামকরা কোনো বিজ্ঞানী, ডক্টর বা বড় কোনো খেলোয়াড় হবে। কিন্তু সেগুলো হতে গেলে তো সেই স্বপ্নগুলো দেখার সাহসটা আগে করতে হবে, আর আমি এদের মাঝে সেই সাহসটাই যোগাতে চাই। জেসিকার এসব কথা শুনে রানী বলে, আমাকে কিছুক্ষণ সময় দাও। কিছুক্ষণ পর রানী জেসিকাকে ছাদে ডেকে এনে বলে, তোমার কথাগুলোই ভাবছিলাম, কারণ তোমার মতো বয়সে আমিও তোমার মতোই ছিলাম, তোমার মতো করেই নারীদেরকে নিয়ে ভাবতাম, তাই তোমার মাঝে আমার নিজের প্রতিচ্ছবি দেখে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাই হোক, আমার গল্পটা না হয় তোমাকে অন্য একদিন শোনাবো, আগে তুমি দেরি না করে এক্ষুনি তোমার কাজ শুরু করে দাও, স্কেট পার্ক বানাতে যত জমি লাগে আমি দেব। রানীর এমন কথা শুনেই জেসিকা খুশিতে অনেক আবেগী হয়ে পড়ে এবং রানীকে প্রণাম করে সেখান থেকে চলে যায়। এরপর থেকেই জেসিকা তার স্বপ্নের স্কেট পার্ক বানানোর কাজে লেগে পড়ে। কিছুদিনের ভিতরে এরিকও তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেখানে আসে এবং জেসিকার সাথে জয়েন করে। এরা ছাড়াও প্রেরণা ও অন্যান্য বাচ্চাদের সাথে এই গ্রামের অনেক লোক তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে, যে কারণে খুব অল্প কয়েকদিনের ভিতরে রাজস্থানের সর্বপ্রথম স্কেট পার্কটি তৈরি হয়ে যায়। এর কিছুদিন পর জেসিকা ও বিক্রম একসাথে বসে চা খাওয়ার সময় স্থানীয় এমএলএ ভবানী বিক্রমের কাছে কল করে। বিক্রম তার কল কেটে দিলে জেসিকা কার কল ছিল জানতে চায়। বিক্রম বলে, এমএলএ ভবানী, সে জানতে পেরেছে যে আমরা সফল হয়েছি, যে কারণে সে এখন মানুষের মন জয় করার জন্য আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে। এটা শুনে জেসিকা বলে, এখনও সে আমাদের অনেক উপকারে আসবে। সিন এখানে স্কিপ করলে দেখি প্রেরণা আর অঙ্কুশ দেয়ালে লাগানো একটা পোস্টারে কি যেন দেখতেছে। তখনই আমরা দেখতে পাই এক মাস পর জেসিকার বানানো স্কেট পার্কে বড়সড় একটা স্কেটিং প্রতিযোগিতা হবে, আর এমএলএ ভবানী এই প্রতিযোগিতার প্রচার প্রচারণা করছেন। এটা দেখেই প্রেরণা আর অঙ্কুশ খুশি হয়ে সেখান থেকে চলে যায়, আর সাথে সাথে স্কেটিং প্রতিযোগিতার এই নিউজটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, যে কারণে বাচ্চারা সবাই দল বেঁধে জেসিকার কাছে ছুটে আসে। জেসিকা তখন সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে বলে, এই প্রতিযোগিতা শুরু হতে আরো এক মাস সময় আছে, এর ভিতরেই তোমাদেরকে অনুশীলন করে স্কেটিং এর সব ধরনের কৌশল শিখতে হবে। পাশে থেকে এরিক বলে, তোমাদের প্রত্যেককে সঠিকভাবে স্কেটিং শেখানোর জন্য আমার বন্ধুরা এখানে আরো কিছুদিন থাকবে, তো চলো আর দেরি না করে প্র্যাকটিস শুরু করি। এই বলতেই সব বাচ্চারা মাঠে নেমে পড়ে এবং যে যার মতো স্কেটিং প্র্যাকটিস করতে থাকে। আমরা দেখি প্রেরণার স্কেটিং প্র্যাকটিস দেখার জন্য সুবোধ এসেছে। এরিক প্রেরণাকে কিছু স্কেটিং কৌশল শেখাতে থাকলে প্রেরণা সেগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকে।
এরপর এরিক পেরোনকে দিয়ে সেগুলো করানোর ট্রাই করতে থাকে। এদিকে এরিকের এক বান্ধবী সকল বাচ্চাদেরকে ড্রপিন নামের একটা কৌশল শেখায়। মেয়েটিকে এভাবে স্কেটিং করতে দেখে প্রেরণা মেয়েটির মাঝে নিজেকে কল্পনা করে খুব খুশি হয়। এরপর অঙ্কুশ সেই ড্রপিন কৌশলটা ট্রাই করতে গেলে প্রথমবারই খুব সুন্দরভাবে করতে পারে। এটা করতে পেরে অঙ্কুশের আনন্দটা দেখে প্রেরণাও সেটা করতে যায়। বাট প্রেরণার জীবনে কখনো এতটা সাহস নিয়ে কোনো কিছু করেনি, তাই প্রেরণা ভয়ে কাঁপতে থাকে এবং সেটা করতে না পেরে দুম করে পড়ে যায়। তখন এরিক প্রেরণাকে সেটা করে দেখালে প্রেরণা এরিকের মাঝে নিজেকে কল্পনা করে খুশি হয় এবং মন খুলে হাসতে থাকে। এরপর প্রেরণা এরিকের শেখানো আরো নানা কৌশলগুলো করার ট্রাই করতে থাকলে দুই একটা করতে সফল হয়, আর এতেই প্রেরণা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। তো এভাবেই দুই তিন দিন প্র্যাকটিস করার পর এরিকের বন্ধুরা সবাই চলে যায়। পরের দিন রাতে প্রেরণা আর অঙ্কুশ শুয়ে থাকার সময় প্রেরণা অঙ্কুশকে ডেকে ঘুম ভাঙায়। তারপর প্রেরণা চুপি চুপি তার বাবার মোবাইলটা নেয়, অঙ্কুশ তার বাবার লাইটটা নেয়। এরপর তারা বাসা থেকে বেরিয়ে পড়ে এবং যেতে যেতে প্রেরণা বলে, তুই যে প্রথমবার চেষ্টাতেই ড্রপিন করতে পেরেছিলি তোর ভয় লাগেনি? অঙ্কুশ বলে, অল্প কিছু ভয় লেগেছিল, কিন্তু সেটা করার পর অনেক মজা লেগেছিল। তো এসব গল্প করতে করতে তারা স্কেটিং পার্কে এসে মোবাইল ও লাইট স্কেটিং বোর্ডের নিচে বেঁধে স্কেটিং প্র্যাকটিসে লেগে পড়ে। এভাবে অনেকটা সময় স্কেটিং করার পর প্রেরণা ড্রপিন স্টাইলটা আবারও ট্রাই করার জন্য রেডি হয়। আর অঙ্কুশ প্রেরণাকে সাহস দেওয়ার জন্য অ্যানাউন্স করা স্টাইলে বলে, আজ আপনাদের সামনে নিজের ট্যালেন্ট দেখানোর জন্য আসতেছে এই গ্রামের সবচেয়ে বড় স্কেটার মিস প্রেরণা ভীর, আর এখন সে ড্রপ ইন করতে যাচ্ছে। এই বলে অঙ্কুশ থেমে যায়, কারণ প্রেরণা ড্রপ ইন করার পজিশন নিয়ে আছে বাট করার সাহস পাচ্ছে না। তো প্রেরণা চোখ দুটো বন্ধ করে সাহস জোগানোর জন্য নিজের মনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। এটা দেখে অঙ্কুশ বলে, দিদি একবার সাহস করো। তখন দেখি প্রেরণার হার্টবিট বেড়ে গিয়েছে। তো প্রেরণা নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে শেষমেশ সাহস জুগিয়ে ড্রপ ইন দেয়, কিন্তু এই যে আকাম একটা হয়ে গেছে। এটা দেখে অঙ্কুশ দিদি দিদি বলে দৌড়ে প্রেরণার কাছে আসে। সিন চলে আসে পরের দিন সকালে, টিউবওয়েল থেকে কলসিতে করে পানি আনতে গিয়ে প্রেরণা পায়ের ব্যথায় ঠিক মতো হাঁটতে পারে না। কোনো মতে তাল সামাল দিয়ে আনতে গিয়ে প্রেরণার হাত থেকে কলসিটা পড়ে ভেঙে যায়। শব্দ শুনে ঘরের ভিতর থেকে প্রেরণার মা বাহিরে আসে। এই সময় প্রেরণার মা প্রেরণার পায়ে পড়ে যাওয়ার দাগটা দেখে জানতে চায় যে এটা কিভাবে হলো। প্রেরণা তখন বলতে না চাইলেও মায়ের বারবার প্রশ্ন করাতে সে বলে যে স্কেটিং করার সময়ে পড়ে গিয়ে এমন হয়েছে। পরের সিনে দেখি স্কেট পার্কে বাচ্চারা স্কেটিং করতেছে, এমন সময় প্রেরণার বাবা সেখানে আসে। পাশেই একটা জায়গাতে জেসিকাকে বসে থাকতে দেখে প্রেরণার বাবা তার কাছে এসে বলে, আপনি গ্রামে এসব উপদ্রব তৈরি করে বাচ্চাদেরকে নষ্ট করে দিচ্ছেন, কিন্তু এসব থেকে আমার মেয়েকে দূরে রাখবেন। জেসিকা তখন কি হয়েছে জানতে চাইলে প্রেরণার বাবা বলে, প্রেরণা আজ রাতে স্কেটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছে। এটা শুনে জেসিকা বলে, প্রেরণা কি এখন ঠিক আছে? প্রেরণার বাবা বলে, ঠিক তো আছে, তবে ছেলেদের মতো যা শুরু করেছে তাতে ওকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দিতে হবে। এসব বলে প্রেরণার বাবা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জেসিকা স্কেট পার্কের ধারে বসে থাকার সময় অঙ্কুশ তার কাছে এসে বলে, দিদি বাবার আগের মাথায় যা বলেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। জেসিকা বলে, ঠিক আছে, কিন্তু প্রেরণা কেমন আছে? অঙ্কুশ বলে, দিদি ঠিক আছে, কিন্তু বাবা তাকে স্কেটিং করতে নিষেধ করে দিয়েছে। দেখি প্রেরণার মা ঘরের কাপড়গুলো গোছাতে গিয়ে প্রেরণার তৈরি করা একটা মাটির স্কেটবোর্ড দেখতে পায়, যেটা দেখে প্রেরণার মা ফিল করতে পারে প্রেরণা স্কেটবোর্ডিংকে কতটা বেশি ভালোবাসে। তাই প্রেরণার মা প্রেরণার কাছে এসে বলে, তুই স্কেটিং এত পছন্দ করিস কেন? প্রেরণা বলে, জানি না কেন, তবে স্কেটিং করতে আমার খুব ভালো লাগে। যখন স্কেটিং করি মনে হয় আমি মুক্ত আকাশে উড়ে বেড়ানো পাখির মতো উঠতেছি। আমার মনে হয় প্রেরণা তুই এটাতে অনেক ভালো কিছু করতে পারবি। এটাতে কেউ বলতে পারবে না তুই গরিব ঘরের মেয়ে, এটা তোর জন্য না, আমার যখন ইচ্ছা আমি তখন এটা করতে পারি, দু হাত মেলে কল্পনার জগতে উড়তে পারি। সিন এখানেই কাট হলে দেখি পরের দিন সকালে প্রেরণার মা নিজে প্রেরণাকে স্কেট পার্কে নিয়ে আসতেছে। এটা দেখি অন্যান্য মেয়েরা প্রেরণাকে স্কেটিং করতে নিয়ে গেলে প্রেরণা স্কেটিং করতে থাকে, আর প্রেরণার মা সেখানে দাঁড়িয়ে থেকে প্রেরণা স্কেটিং করা দেখে অনেক খুশি হয়ে যায়। স্কেটিং করলে প্রেরণার যে সুখ ফিল করে এবার প্রেরণার মা সেই ফিলিংসটা ফিল করতে পারে। এরপর থেকে প্রেরণা প্রতিদিন সেখানে এসে স্কেটিং করতে থাকে, কিন্তু এইবার যেন কেউ পড়ে গিয়ে আহত না হয় সেজন্য জেসিকা অর্ডার করে অনেকগুলো সেফটি বেল্ট কিনে আনে এবং সবার মাঝে ভাগ করে দেয়। এরপর থেকে প্রেরণা প্রতিদিন এই পার্কে স্কেটিং প্র্যাকটিস করতে থাকে। আর প্রেরণার বাবা যেহেতু এসব পছন্দ করে না, তাই প্রেরণা তার বাবার থেকে লুকিয়ে যেমন স্কেটিং করতে যায় তেমন বাবার থেকে লুকিয়ে আবার বাড়িতে ঢোকে, সেই সাথে তার স্কেটবোর্ডটাকে তার বাবার থেকে লুকিয়ে রাখতে হয়। এভাবে প্রতিদিন প্রেরণার বাবা বাড়ি থেকে চলে গেলেই প্রেরণা লুকিয়ে স্কেটিং করতে বের হয় এবং গ্রাম থেকে দূরে শহরের রাস্তায় গিয়ে স্কেটিং করতে থাকে। রাস্তায় কোনো গাড়ি পাই তো সেই গাড়ি ধরে দূর দূরান্তে চলে যায়।
এদিকে প্রেরণার পাশাপাশি গ্রামের অন্যান্য ছেলেমেয়েরাও স্কেটিং প্র্যাকটিস পুরোদমে চালিয়ে যাচ্ছে। এভাবেই একের পর এক দিন কেটে যায় আর স্কেটিং প্রতিযোগিতার সময় ঘনিয়ে আসতে থাকে। একদিন প্রেরণা টিউবওয়েলে বসে থালা বাসন পরিষ্কার করার সময় কেউ একজন তার কাছে একটা কাগজের টুকরো ছেড়ে দেয়। প্রেরণা কাগজের টুকরোটা খুলে দেখে সেটাতে লেখা আছে, পাশের গ্রামে মেলা শেষ হচ্ছে, যদি তুমি আজকে আমার সাথে মেলায় যাও তাহলে বুঝবো যে তুমি আমাকে পছন্দ করো। এটা পড়ে প্রেরণা হাসি মুখে বাহিরে চলে আসে। তো এভাবে সারাটা দিন একসাথে কাটিয়ে রাতের বেলা সুবোধ তার বাইকে করে প্রেরণাকে বাড়িতে নামিয়ে দেয়। প্রেরণা বাইক থেকে নেমে একটু দূরে গিয়ে লাজুক নয়নে সুবোধকে বাই জানায়। এরপর প্রেরণা বাড়ির ভিতরে ঢুকতে দেখে তার বাবা বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। প্রেরণার বাবা বলে, পুরো গ্রাম জানে তুই কোথায় কার সাথে ঘুরেছিস, সে ব্রাহ্মণের ছেলে, তাদের সাথে আমাদের কোনোভাবেই মিল হবে না। এই সময় প্রেরণার হাতে স্কেটবোর্ড দেখে বলে, যত নষ্টের মূল এই জিনিসটা। এই বলেই প্রেরণার বাবা প্রেরণার কাছ থেকে স্কেটবোর্ডটা কেড়ে নেয়। এরপর সেটা আগুনে পোড়ার জন্য কেরোসিন তেল ঢালতে থাকলে প্রেরণা হাউমাউ করে কেঁদে ওঠে এবং তার বাবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা স্কেটবোর্ডটাতে আগুন লাগিয়ে দিলে সেটা পুড়তে থাকে আর এটা দেখে প্রেরণা পাশে বসে অসহায়ের মতো কাঁদতে থাকে। সিন এখানে স্কিপ করে পরের দিন সকালে আসলে দেখি প্রেরণার বাবা প্রেরণাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে পক্ষকে তাদের বাড়িতে এনেছে, কিন্তু প্রেরণার ইচ্ছে না থাকার পরেও বাবার কারণে সে চায়ের কাপ নিয়ে ছেলে পক্ষের সামনে আসে। তো প্রেরণাকে দেখে ছেলে পক্ষ পছন্দ করলে বিয়ের পাকা কথা চলতে থাকে। এমন সময় ছেলের মা প্রেরণাকে বলে, বেটি তুমি কি কাজ করতে পারো? প্রেরণা বলে, স্কেটিং। এটা শুনতেই প্রেরণার মা পাশ থেকে বলে ওঠে, সেটিং সেটিং, ঘরের সেটিং সে খুব ভালো পারে। তো যাই হোক, ছেলে যেহেতু প্রেরণাকে খুব পছন্দ করেছে তাই বিয়ের কথাবার্তা একদম পাকাপাকি হয়ে যায়। প্রেরণার বাবা তাদেরকে জানায় যে সে এক সপ্তাহের ভিতরে এই বিয়েটা সেরে ফেলতে চায়। পরের দিন বিকেলে প্রেরণা জেসিকার কাছে এসে কাঁদতে কাঁদতে তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে জেসিকাও খুব ইমোশনাল হয়ে পড়ে এবং প্রেরণাকে বলে, তুমি আমাকে আগে এসব বলনি কেন, আমি তাহলে তোমার বাবার সাথে কথা বলতাম। প্রেরণা বলে, বাবাকে বলে কিছুই হবে না, কারণ বাবা আমার বিয়ের জন্য সবকিছু বিক্রি করে দিয়েছে, এখন আমার বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। জেসিকা তখন কি বলবে বুঝতে পারে না। এমন সময় একটা পিচ্চি স্কেটিং করে প্রেরণার পাশ দিয়ে চলে গেলে প্রেরণার হৃদয়টা যেন কষ্টে ফেটে যায়। প্রেরণা কাঁদো কাঁদো চোখে তার মাটির স্কেটবোর্ডটা জেসিকাকে দিলে জেসিকা প্রেরণাকে জড়িয়ে ধরে এবং দুজনেই অঝরে কাঁদতে থাকে। এর কিছুদিন পরেই প্রেরণার বিয়ের অনুষ্ঠান শুরু হয়। একই দিনে স্কেটিং এর ফাইনাল প্রতিযোগিতাও শুরু হয়। একদিকে প্রেরণার বিয়ের অনুষ্ঠান চলছে তো আরেকদিকে স্কেটিং প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতার ধারাভাষ্যকর হিসেবে বিক্রম এক এক করে বিচারকের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। এই সময় দেখা যায় প্রেরণার ছোট ভাই অঙ্কুশও সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তো এদিকে প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর ওদিকে প্রেরণা তখন বউ সেজে ঘরের ভিতরে বসে থাকে। এই সময় প্রেরণার মা তার কাছে এসে চুড়ি পরিয়ে দিতে থাকলে প্রেরণা তার মাকে বলে, মা অঙ্কুশ বলল যে ছেলেটা নাকি তামাক খায়। প্রেরণার মা বলে, ব্যাপার না, ধীরে ধীরে তুইও অভ্যস্ত হয়ে যাবি। প্রেরণা আবারও বলে, তুমি কি মনে করো এই ছেলেটা আমার জন্য ঠিক হবে? প্রেরণার মা বলে, আমি বিয়ের আগে তোর বাবাকে এক নজর দেখারও সুযোগ পাইনি, সে কেমন তাও জানতাম না, কিন্তু তুই ভাগ্যবতী যে বিয়ের আগেই ছেলেটাকে দেখেছিস এবং তার সম্পর্কে অনেক কিছু জেনেওছিস। এই বলে প্রেরণার মা প্রেরণার কোনো কথায় গুরুত্ব না দিয়ে প্রেরণাকে বিয়ের সাজে রেডি করে দেয়। এদিকে স্কেটিং প্রতিযোগিতা তখনও চলতেছে, কিন্তু তার স্কিল দেখানোর পর অঙ্কুশ তার স্কিল দেখায়। দুজনের খেলা শেষ হতেই তড়িঘড়ি করে তারা বাড়িতে আসে, বড় বোনের বিয়ে বলে কথা। তো একটু পর অঙ্কুশ নতুন পোশাক পরে রেডি হয়ে প্রেরণার কাছে আসে এবং বলে, দিদি রেডি হয়েছিস তো, বরপক্ষ এখনই আসবে। এটা শুনে প্রেরণা বলে, অঙ্কুশ আমি এই বিয়েটা করতে চাই না, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, শেষবারের মতো হলেও আমি আরেকবার স্কেটিং করতে চাই। এটা শুনতেই অঙ্কুশ বাহিরে চলে আসে এবং টিপুর কাছে এসে তার কানে কানে কি যেন একটা বলে। টিপু তখনই দৌড়ে জেসিকা ম্যাডামের কাছে আসে এবং তার কানে কানে কিছু একটা বলে। এমন সময় বিক্রম মাইকে ঘোষণা করছিল যে এক্ষুনি সিনিয়র মেয়েদের স্কেটিং প্রতিযোগিতা শুরু হবে, কিন্তু জেসিকা বিক্রমের কাছে এসে কিছু বললে সে সিনিয়র মেয়েদের স্কেটিং প্রতিযোগিতা পিছিয়ে দিয়ে সিনিয়র ছেলেদের স্কেটিং প্রতিযোগিতা আগে শুরু করে দেয়। তো ছেলেরা এক এক করে তাদের বিভিন্ন কৌশল শেখাতে থাকে আর এদিকে প্রেরণা তখন ঘরের ভিতরে বিয়ের সাজগোজ খুলে ফেলতে শুরু করে। এই সময়ে প্রেরণার বাবা কাজে ব্যস্ত হয়ে পড়তেই অঙ্কুশ ইশারা করে প্রেরণাকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে। অঙ্কুশের ইশারা পেয়ে প্রেরণা অন্য একটা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে আসতে ধরে, কিন্তু তখনই তার বাবা মা সেখানে চলে আসে। বাবা মা সামনে এসে পড়ায় প্রেরণা তখন কোনো উপায় না পেয়ে আবারও ঘরের ভিতরে চলে যায়। স্বপ্নটা ভেঙে যাচ্ছে দেখে প্রেরণা খুব অসহায় হয়ে পড়ে এবং সে এখন কি করবে বুঝতে না পেরে কাঁদতে থাকে।
এমন সময় প্রেরণা তার হাতে একটা রোদের আলো দেখতে পায়। তখনই সে উপরের দিকে তাকিয়ে দেখে ঘরের ছাদ অনেকটা ফাঁকা হয়ে আছে আর সেদিক দিয়ে আলো আসতেছে। ব্যাস প্রেরণা বুঝে যায় তার অন্ধকার জীবন থেকে আলোর পথে বেরোনোর এটাই একমাত্র রাস্তা, তাই সে তখনই ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর একটা ড্রাম আর তার উপর একটা টুল জোড়া দিয়ে এক হাতে স্কেটবোর্ড নিয়ে ছাদের কাছে পৌঁছে যায়। এরপর স্কেটবোর্ড দিয়ে ছাদে আঘাত করতে করতে একটা সময় প্রেরণা ছাদের ফাঁকা জায়গাটা অনেক বড় করে ফেলে। এরপর সে ভাঙ্গা জায়গাটা দিয়ে স্কেটবোর্ডটা পার করে নিজেও সেটা দিয়ে পার হয়ে উঠতে থাকে। ওদিকে বরপক্ষ তখন ধুমধাম করে বাঁশি ঢোল বাজিয়ে প্রেরণার বাড়িতে আসতেছে, আর এদিকে প্রেরণা তখন অনেক কষ্ট করে ঘরের ছাদে ওঠে। তো প্রেরণা ছাদ বেয়ে ধীরে ধীরে বাড়ির পিছন দিকে আসে এবং ঝাঁপ দিয়ে ছাদ থেকে নামে। এরপর সে তার বাড়ির গেটের সামনে এসে উঁকি দিয়ে ভিতরে তাকিয়ে দেখে অঙ্কুশ তার জন্য ভিতরের দিকেই তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ সে পিছনে ঘুরেই প্রেরণাকে দেখতে পায়। আর তখনই কাছে এসে বলে, দিদি তুমি কিভাবে বের হলে? প্রেরণা বলে, ওসব পরে বলা যাবে, এখন আমাকে তাড়াতাড়ি স্কেট পার্কে যেতে হবে। অঙ্কুশ বলে, কিন্তু তুমি এই ড্রেস পরে স্কেটিং করবে কিভাবে? প্রেরণাও তখন চিন্তায় পড়ে যায়, কিন্তু উপায় খুঁজতে গিয়ে হঠাৎ তার চোখ অঙ্কুশের পায়জামার উপরে পড়ে। ওদিকে বরপক্ষ ধুমধাম করে প্রেরণার বাড়িতেই যাচ্ছে, আর এদিকে প্রেরণা তখন ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তো এই সময়ে আমরা দেখি প্রেরণা অঙ্কুশের পায়জামাটাই পরেছে। কোনো মতে পালাতে পেরেই প্রেরণা স্কেটিং করতে করতে স্কেট পার্কে যেতে থাকে, আর তার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে এটা ভেবে খুশি হতে থাকে। একটু পর বিয়ের অনুষ্ঠান শুরু হলে প্রেরণার বাবা প্রেরণার মাকে বলে প্রেরণাকে এক্ষুনি নিয়ে আসো, কিন্তু প্রেরণার মা ঘরে এসে দেখে দরজা বন্ধ। সে প্রেরণাকে ডাক দেয় কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। যখনই সে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়, তখনই সে দেখে ঘরের ভিতরে জিনিসপত্র পড়ে আছে কিন্তু প্রেরণা কোথাও নেই। এই সময় ঘরের ছাদ খোলা দেখেই প্রেরণার মায়ের আর বুঝতে বাকি থাকে না যে প্রেরণা কোথায় গিয়েছে। সিন চলে আসে প্রতিযোগিতা অনুষ্ঠানে, সিনিয়র মেয়েদের স্কেটিং প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, আর এদিকে প্রেরণা গ্রামের মেইন রোড দিয়ে স্কেটিং করতে করতে স্কেট পার্কের দিকে যাচ্ছে। কিন্তু এভাবে যেতে যেতে প্রতিযোগিতা তো শেষ হয়ে যাবে, তাই প্রেরণা তার স্কেটিং এর গতি আরো বাড়িয়ে দিয়ে আরো প্রাণপণে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে। এমন সময় একটা গাড়ি প্রেরণাকে ক্রস করে চলে যাওয়ার সময় সামনে গিয়ে থামে। তখনই আমরা দেখতে পাই এই গাড়িতে করে রানী প্রতিযোগিতা অনুষ্ঠানে যাচ্ছে। সিন কাট হয়ে স্কেট পার্কে আসে, এক এক করে প্রতিটা মেয়ে স্কেটিং করে যাচ্ছে। এমন সময় রানীর গাড়ি সেখানে আসে, গাড়িটা সেখানে থামতেই প্রেরণা গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে। প্রেরণা সময় মতো পৌঁছাতে পেরেছে দেখে জেসিকা যেন হাফ ছেড়ে বাঁচে। তো প্রেরণা ছুটে গিয়ে প্রতিযোগীদের সাথে বসে, আর জেসিকা তখন রানীকে রিসিভ করে মঞ্চে বসতে দেয়। তো প্রতিযোগিতা চলতে থাকে, আর একটা পর্যায়ে সব প্রতিযোগী শেষ হয়ে গেলে বিক্রম দেখে প্রেরণা রেডি হচ্ছে। এটা দেখে সে মাইকে শেষ প্রতিযোগী হিসেবে প্রেরণার নাম ঘোষণা করে। এদিকে প্রেরণার মা বাবা প্রেরণার খোঁজে এখানে চলে আসে এবং প্রেরণার বাবা প্রেরণাকে দেখেই তাকে থামানোর জন্য যেতে ধরে। ঠিক তখনই পিছন থেকে প্রেরণার মা তাকে আটকিয়ে ইশারায় বলে, তাকে থামিও না, খেলতে দাও। প্রেরণা তখন স্কেটিং শুরু করে দিয়ে এক এক করে তার বিভিন্ন কৌশল দেখাতে থাকে, যা দেখে রানী খুব খুশি হয়। সাথে প্রেরণার বাবাও প্রেরণার এমন দক্ষতা দেখে একদমই অবাক হয়ে যায়। এভাবে স্কেটিং করার একটু পর প্রেরণা তার লাস্ট ড্রপ ইন কৌশলটা দেখানোর জন্য রেডি হয়, যেটা করতে গিয়ে সে বারবার হেরে গেছে এবং পায়ে আঘাত পেয়েছে, এমনকি যেখান থেকে হেরে যাওয়ার কারণে আজকে তার বিয়ে হতে চলেছে। তো প্রেরণা আবারও সেই কঠিন ড্রপ ইন কৌশলটা দেখানোর জন্য রেডি হয়, কিন্তু এবারও তার মনে হাজারো ভয় কাজ করে। এই সময় এরিক আর জেসিকা পাশে থেকে তাকে এগিয়ে যাওয়ার সাহস দেয়। রানীও তার এই অবিশ্বাস্য মুহূর্তটাকে দেখার জন্য খুব আগ্রহী হয়ে ওঠে। ঠিক তখনই প্রেরণা তার মনের ভিতরে সাহস ফিরে এনে একবারের চেষ্টাতেই ড্রপ ইন করে ফেলে, আর এটা দেখে সাথে সাথেই সবে হাততালি দিতে শুরু করে। প্রেরণার মাও তখন খুশিতে আত্মহারা হয়ে হাততালি দিতে থাকলে প্রেরণার বাবা এটা দেখে নির্বাক হয়ে যায়। সে বুঝতে পারে সে তার মেয়ের ট্যালেন্টটা কখনো বোঝার চেষ্টাই করেনি। এদিকে প্রেরণা শেষ কৌশলটা করতে পেরে অনেক অনেক খুশি হয়ে স্কেটিং করতে করতে মাঠ থেকে বের হতে থাকে এবং একটা পর্যায়ে খুশিতে কেঁদেই ফেলে। প্রতিযোগিতা এখানেই শেষ হলে প্রেরণা তার বাবার কাছে এসে বলে, সরি বাবা, আজকের পর আর কোনোদিন তোমার অবাধ্য হব না। প্রেরণার বাবা তার ভুলটা বুঝতে পেরে চুপ হয়ে থাকে। এই সময়ে রানী মাইকে প্রেরণার নাম ধরে ডাক দেয় এবং প্রেরণাকে স্টেজে আসতে বলে। রানীর মতো এত বড় সম্মানী ব্যক্তির মুখে নিজের নাম শুনে প্রেরণা যেমন অবাক হয়ে তাকিয়ে থাকে, প্রেরণার বাবা মাও তেমন অবাক হয়ে তাকিয়ে থাকে। রানী প্রেরণাকে বলে, আমি তোমাকেই ডাকছি, এদিকে আসো। এটা দেখে প্রেরণা মুহূর্তের মাঝেই কেঁদে ফেলে, সাথে গর্বে প্রেরণার মা বাবার চোখেও জল চলে আসে। প্রেরণার বাবা গর্বে বুক ফুলিয়ে প্রেরণাকে বলে, যা মা। তখন প্রেরণা খুশিতে আত্মহারা হয়ে স্কেটিং করতে করতে রানীর কাছে চলে আসে। রানী তখন নিজের বুকে ব্যবহার করা রাজকীয় প্রতীকটা খুলে উপহার হিসেবে প্রেরণার বুকে লাগাতে লাগলে প্রেরণা আর নিজেকে ধরে রাখতে পারে না, সে হাউমাউ করে কেঁদে ফেলে। আর এদিকে প্রেরণার বাবা মাও দূর থেকে এটা দেখে গর্বে এবং খুশিতে কেঁদে যাচ্ছে আর হাততালি দিয়ে যাচ্ছে। তো রানী প্রেরণাকে প্রতীকটা পরিয়ে দিয়ে প্রেরণাকে বিজয়ী ঘোষণা করলে এবার জেসিকাও খুশিতে কেঁদে ফেলে।
প্রেরণা বিজয়ী হওয়ার খুশিতে কাঁদতে কাঁদতে তার মা বাবার দিকে তাকালে দেখে তার মা এতটা খুশি হয়েছে যে একটানা তালি দিয়েই যাচ্ছে। এটা দেখে প্রেরণার ফেসে হাসি ফুটে উঠলে প্রেরণার এই হাসি মাখা মুখটা দেখে রানীর ফেসেও হাসি ফুটে ওঠে। আর অজপাড়া গ্রামের এক মেয়ের সফলতার গল্প এখানে শেষ হয়ে যায়। এই মুভিটা সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। মুভিটিতে ব্যবহার করা স্কেট পার্কটি ভারতের রাজস্থানে বিদ্যমান। এই স্কেট পার্কটির নাম দ্য ডিজার্ট ডলফিন স্কেট পার্ক, যা ভারতের রাজস্থানের সর্বপ্রথম স্কেট পার্ক। জানি মুভিটি অনেকেরই ভালো লাগবে না, কারণ মুভিটিতে অ্যাকশন নেই, রোমান্স নেই, সাসপেন্স নেই, সেক্সুয়াল সিন নেই, সহজ কথায় আজকালকার মুভিগুলোতে যা যা থাকে তার কিছুই নেই। তবে মুভিটি আমার নিজের অনেক ভালো লেগেছে, তাই শেয়ার করেছি। আমার মতো আর কার কার মুভিটি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওতে একটা লাইক দিন, খুব খুশি হব। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।